আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আমরা থার্টিন জেনারেশন গেমিং ল্যাপটপ দিয়ে শুরু করব যেটা একদম ইনটেক এবং সিল বক্স ফ্যাক্টরি সিল বক্স তারপরে থাকবে আসুসের গেমিং এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি প্যাবিলিয়ন এসপি ফিফটিন এবং জেড বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন সবগুলো ল্যাপটপই ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপগুলোর একজ্যাক্ট কী কী কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী দিয়ে কী কী কাজ করা যাবে প্রাইস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা একটা আনবক্সিং ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ভিগটাস ফিফটিন তেরো জেনারেশনের ল্যাপটপ আমি একটু ফার্স্ট টাইম এটার মডেল বা কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আমরা এখানেটাকে এখন আনবক্সিং করবো এটার মডেলটা হচ্ছে এইচপি ভিগটাস ফিফটিন ফোরআ ফাইভের তেরো জেনারেশন প্রসেসর এটায় থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি টু জিরো ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা স্পেশালি গেমিংয়ের জন্য ডিজাইন করা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদের ওপেন করে দেখাচ্ছি এর আগে কিন্তু প্রিভিয়াস কখনোই ওপেন করা হয় নাই আমাদের কাছে এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমরা এই ল্যাপটপটার বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব যাদের এরকম ওপেন বক্স বা সিল বক্স যে কোনো ল্যাপটপের প্রয়োজন পড়ে আপনারা চাইলে আইটিভেলি সব ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউবে প্রত্যেক দিনই আমরা নির্ধারিত এই ল্যাপটপের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি সেখান থেকে আপনারা ইনফরমেশন নিয়ে নিতে পারেন যদি কারো প্রয়োজন পড়ে তো আমি যদি বক্সটা দেখাই বক্সটার ভিতরে অরিজিনাল চার্জার এটা একদম সিল প্যাক যে চার্জার গেমিং চার্জার যেটা বলে এখানে পাওয়ার ক্যাবেল দেখতে পাচ্ছেন এবং এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে তো যেহেতু ভিডিও একটু স্বল্পতার জন্য করতে হয় আমি হয়তো সংক্ষেপে আপনাদের কিছু ইনফরমেশন দেখাব এটা হচ্ছে বিগটাস ফিফটিন কালারটা হচ্ছে একটু ব্লু কালারের খুব সুন্দর কালার এটা আমাদের কাছে অ্যানাদার কালারও আছে তো চাইলে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপটা কিন্তু এই যে দেখেন এখনও এইচপির সিল প্যাকটা ওপেন করা হয় নাই এটা আসলে এই সিলটা ব্রোকেন না করে ওপেন করা যাবে না সো আমরা আর ওপেন করলাম না আমি কনফিগারেশন বলে দিচ্ছি এটা হচ্ছে ভিক্টাস ফিফটিন কোরআ ফাইভের তেরো জেনারেশন প্রসেসর যেটা এই সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি টু জিরো ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা ব্লু কালার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় একদম রিজনেবেল প্রাইস আর এটা হচ্ছে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যদি কারো প্রয়োজন পড়ে আপনারা আমাদের শপে যোগাযোগ করতে পারেন আমাদের সবগুলো ল্যাপটপে আসলে সিক্সটি ডেসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুস রগ স্ট্রিক গেমিং ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা রগ স্ট্রিক এটা রিগজ্যাক্ট একটা মডেল আছে মডেলটা আপনারা গুগলে সার্চ করে বাকি ইনফরমেশন জেনে নিতে পারবেন জিএল ফাইভ এই লেখাটা লিখে গুগলে সার্চ করে আপনারা চাইলে ইনফরমেশন জেনে নিতে পারেন আমি বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ যেটা কোরাই সেভেন সেভেন জেনারেশন এইচ কিউ সিরিজের প্রসেসর যে প্রসেসরটা খুবই হাই ক্যাটাগরির হয়ে থাকে ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে এম ডট টু এন এস এস ডি এবং ওয়ান ট্রাবাই থার্ড ডিস্ক ফোর জিবি জিটিএক্সের ওয়ান জিরো ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে রগ স্টিক রিপাবলিক অফ গেমিং এবং এটার যে কিবোর্ডটা আছে সেটা হচ্ছে আট জিবি কিবোর্ড মানে গেম খেলার জন্য খুবই কমফোর্টেবল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে কোথাও কোনো দাগ রেস্ট গেস নাই কুলিং টেকনোলজি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকারে ডিজাইন করা রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা একদমই রিজনেবল প্রাইস নেক্সটে আমরা আরও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্সের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এন বি ফিফটি নেক্সট থ্রি সিক্সটি ডিগ্রি নট এ সিঙ্গাল ডে ইউজ ল্যাপটপটা আছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রোসেসর যেটা ইনটেলের সাথে কম্পেয়ার করলে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স সো রেডনের শেয়ার গ্রাফিক্স আট জিবি থাকার কারণে ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটার স্পেশালিটি অনেক কিছু ফিচার্স আছে যেমন টাইপ সি থান্ডার পোর্ট সহ সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়বে মাত্র এইট্টি টু থাউজেন্ড টাকায় নেক্সটে আমরা একটু রিজনেবল প্রাইজে প্যাবিলিয়ন দেখব এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্যাবিলিয়ন চোদ্দ মডেলের ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন সেভেন রাইজেন ফাইভ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যেটা আছে রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডেনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ব্যাক ডিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফুল্লি মেটাল দিয়ে বিল করা ব্যাঙ্গ্যান অলপশনের সাউন্ড সিস্টেম চৌদ্দ ইঞ্চি ন্যারো বাজারের গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ফুল্লি ফ্রেশ কন্ডিশন নটে সিঙ্গাল ইউজ অবস্থায় আপনারা পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে রাইজান সেভেনটা পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি এবং রাইজান ফাইভটা পার্সেস করতে পারবেন ফিফটি এইট থাউজেন্ড মানে আটান্ন হাজার পাঁচশো টাকা মোটামুটি দশ হাজার টাকার একটা ডিফারেন্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন ফাইভ প্রসেসরের মানে আমাদের কাছে প্যাবিলিয়ন ফিফটিন দুইটা ভেরিয়েন্ট আছে ফাইভ সবগুলো ভেরিয়েন্টেরই অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার আমি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপগুলো আমরা মাঝে মধ্যে বলে থাকি যে নট এ সিঙ্গেল ডে ইউজ এটা কিন্তু একভাবে বের করা যায় ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন কাউন্ট আছে যেটা ক্যালকুলেট করলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে বা কত ঘন্টা ইউজ করা হয়েছে অথবা কতবার চার্জ করা হয়েছে এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ফাইভ সিক্স টু ফাইভ ইউ এইট জিবি র্যাম বত্রিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচড আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটাতে ফুল্লি একটা কিবোর্ড আছে যেটা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট অপশন সহকারে ক্লিকলেস ট্র্যাক প্যাড তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড টাকায় একটু রিজনেবেল প্রাইজে কেউ যদি চান আপনারা এইচপি ফিফটিন দেখতে পারেন এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এইচপি ফিফটিন এবং এইচপি ফিফ ফোরটিন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি এসএসডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ম্যাট টেকনোলজির ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং আছে সিলভার ব্ল্যাকের একটা কম্বিনেশন পেয়ে যাবেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই এবং এটার যেটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে সেটা পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে তারপরে আমি ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকোট শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর শপ ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা ইউজ ল্যাপটপ দেখবো একটা সেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রচুর পরিমাণে কাস্টমার আছে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেশ কিছু ইউনিট আমাদের কাছে আছে এটা হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন ইউ মানে পনেরো ইউ জি ফাইভ কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স মানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে যারা প্রফেশনালি অ্যাডো প্রিমিয়ার পরও অটোক্যাড অফ অথবা থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যার ইউজ করতে চান এবং এগুলি দিয়ে র্যান্ডারিংয়ের মতো কাজ করতে চান তাদের এই ল্যাপটপটা একদম কমফোর্টেবল হবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে থাকার কারণে ল্যাপটপটা দিয়ে প্রফেশনালি অ্যাডপ্ট ফটোশপ এবং ইলিস্ট্রেটরের কাজ করতে পারবেন এটার প্রাইসটা পড়বে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও আছে সেটার প্রাইস পড়বে বাষট্টি হাজার টাকা একদম লাস্ট মোমেন্টে যেটা ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডির চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবেল প্রাইস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে গেমিং ল্যাপটপ সহ একদম প্রফেশনাল কাজকর্ম করার জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সবসময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ